2001 সালে বার্সেলোনার যুব দলের সঙ্গে সংশ্লিষ্টতার সূচনা। এর পরের গল্পটা তো শুধুই চমক জাগানোর। গোটা দুনিয়ার ফুটবল প্রেমীদের মুগ্ধতায় ডুবিয়ে LM10 ভেসেছেন শুধু আনন্দ উল্লাসে। একজন মানুষ ফুটবলকে যে কতটুকু দিতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত লিওনাল মেসি। কদিন আগে নিজের দেশ আর্জেন্টিনাকে বিশ্বকাপের টিকিট উপহার দিয়েছেন 30 বছরের এই মেসি। ইকুয়েডরের বিপক্ষে সেই ম্যাচটাকে ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে মনে করছেন ফুটবল বোদ্ধারা। সব ম্যাচে বার্সেলোনার জয়ের অনুপ্রেরণা লিওনাল মেসি। মেসির ফুটবলের হাতেখড়ি হয়েছে বার্সেলোনায়, আর সেই বার্সেলোনাকে সব ধরনের কাপ জিতিয়েছেন লিওনাল মেসি। এই মৌসুম শেষে কাতালান ক্লাবটির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, অল্প কয়েকটা মাস বাকি। অথচ এখন পর্যন্ত নতুন করে চুক্তিবদ্ধ হননি লিওনাল মেসি। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের সঙ্গে এ ব্যাপারে গত 18 মাস ধরে আলাপ আলোচনা করে চলেছেন বার্সেলোনার কর্তৃপক্ষ, কিন্তু কিছুতেই চুক্তিতে সই করছেন না লিওনাল মেসি। এতটাই কঠিন হৃদয়ে পরিণত হয়েছেন তিনি, ভাবতেই অবাক লাগবে অনেকের কাছে। 1.5 বছরেও লিওনাল মেসির মনকে গলাতে পারেনি বার্সেলোনা। তবে এই দীর্ঘ সময় নয়, বার্সেলোনার ভয় এখন ম্যানচেস্টার সিটি। মেসিকে কিনতে এই ইংলিশ ক্লাবটি প্রস্তুত। স্বদেশীয় সতীর্থ সার্জিও আগুয়েরো জানিয়েছেন, ম্যানচেস্টারের ক্লাবটিতে টাকাটা কোনো বিষয় নয়, মেসির সঙ্গে ক্লাবের জার্সিতেও একত্রে খেলতে চান তিনি। এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও এ ব্যাপারে কথা হয়েছে মেসি আগুয়েরোর। স্বদেশীয় সতীর্থ ছাড়াও ম্যানসিটিতে রয়েছেন মেসির আরেক আস্থা পেপ গার্দিওলা। এজন্যই কি কঠিনেরে ভালোবেসে বার্সার সঙ্গে চুক্তি করছেন না মেসি? তার উত্তর এখন সময়ের হাতে।